हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आमी आज के देखाबो किभाबे आरंगेर डिजाइनगुलो करबेन। आमी एर आगे एकटा ड्रइंग करे देखिएछिलाम नतुनदेर जन्य, जारा आरंगेर काज नतुन करछेन तादेर जन्य। এখানে আমি একটা ডিজাইন এঁকে নিয়েছি, ওই ডিজাইনটাই আমি করব। এই কাজটা শাড়ির পারে, জামার পারে, জামার গলায় করতে পারেন, আর যদি ব্লাউজে করতে চান এভাবেও করতে পারেন। চাইলে ডিজাইনটা আর একটু চিকন করে নিয়ে তাও করতে পারেন। প্রথম লাইনটা আমি করছি। আমি কেন বলছি নতুনদের জন্য এটা সমস্যা হবে, কারণ প্রথম লাইন করার পরে যখন দ্বিতীয় লাইনটা করবেন, প্রথম ফোর্তা থেকে একটু নিচে করে দ্বিতীয় ফোর্তা তুলতে হয়। সামনে থেকে প্রথমে পেছনে গেলেন, পেছন থেকে যখন সামনে আসবেন তখন প্রথম লাইন থেকে আরেকটা ফোর আরেকটু নিচে তুলতে হবে, তারপর আরেকটু নিচে, এভাবে সমস্যা হয়। কিন্তু আপনি যদি এভাবে এঁকে নেন তাহলে সেই সমস্যাটা আর হবে না, খুব তাড়াতাড়ি কাজটাও সেরে নিতে পারবেন। এভাবে পুরাটা ভরাট করে ফেলতে হবে। কাঁথা ফোড়ে কিন্তু সময় কম লাগে, খুব তাড়াতাড়ি ভরাট করে ফেলা যায়। আমার এক পাশের ভরাট করা শেষ। এখন আমি অন্য পাশের ভরাট করছি। মাঝখানের এই ফাঁকা অংশে আমি চারটা লাইন দিব। প্রথম লাইনটার যেখানে ফাঁকা আছে দ্বিতীয় লাইনের আমি সেখানে ফোর দিব। আমার প্রথম লাইন করা শেষ। দ্বিতীয় লাইনটার ফোর প্রথম লাইনের ফাঁকা জায়গায় যেখানে আছে সেখানে দিতে হবে। এই কাজগুলো খুব দ্রুত করা যায়।
তৃতীয় লাইনটা আবার দ্বিতীয় প্রথম লাইন বরাবর হবে। চারটি লাইন আমার দেওয়া শেষ, এখন আমি সুতা ঘোরাবো। প্রথম এবং শেষের লাইন থেকে দুটো ফোর তুলবো, আর বাকি লাইনগুলো থেকে শুধু একটা একটা করে ফোর তুলবো। মাঝখানে যে ফোরগুলো আছে সেগুলো দিয়ে একটা ডিজাইন করে ফেলবো। এভাবে পুরো অংশটা করতে হবে। এই অংশটা আমি ব্যাক স্টিচ দিয়ে করেছি। ফুলগুলো আমি এক ফোরে ভরাট দিয়ে ভরাট করেছি। যারা ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। আমার আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।